ডাকব উপজেলায় শুক্রবার বিকেলে লাউডুক খোটাখালী বাজার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মণ্ডল জানান, লাউডুক ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক সাগর চন্দ্র বাসার এ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ডাকব উপজেলা পরিষদ চেয়ারম্যান মনসুর আলী খান, অসিত বরণ সাহা, জিএম কামরুজ্জামান, শেখ যুবরাজ সহ আরো অনেকে। লাউডুক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিহার মণ্ডল এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধ্রুব শঙ্কর রায়, ডাকব উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক দেবত সরকার প্রমুখ। রাষ্ট্র